বিকাল হয়ে গেছে, ভিডিও বানাবে নি নাকি? আরে তুই বানাবি যাও না, তুমি বানাও। উঠা, চোখটা এরকম করলি কেন? চোখটা এই যে কেউ কে দিশন, চল 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 চল, তুই ঘুমাস নি? না না না, ঘুমালে পড়াশোনা কি করে হবে? নমস্কার দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বিন্দাশ্রীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। আমি আর তৃষান ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি, আর আজকে হচ্ছে বৌদি চ্যানেলের জন্য দিদি নাম্বার ওয়ানের হেডফোন রাউন্ড। তো আমি হেডফোন রাউন্ডে আছি, আমি আজকে জাজ হয়ে যাব। তো বৌদি চ্যানেলে আমি আছি আজকে, তো চলুন এখানে ভিডিওটা শ্যুট, মানে শ্যুট হচ্ছে বৌদি চ্যানেলের জন্য, সবাই রেডি হয়ে গেছে। তো দেখুন বৌদি চ্যানেলে আজকে কে কে খেলছে, কারা কারা আছে। দেখুন এখানে মা বৌদি সব আছে, ভাইজি স্টুডেন্ট সব রেডি হয়ে গেছে। তো দিদি নাম্বার 1 এ তো যেতে পারবো না, তাই বাড়িতেই দিদি নাম্বার 1 খেলে মানে মনের ইচ্ছাটা হলো পূরণ করছে আর কি। তো বাড়িতে যে হারে খেলা হয়, যেভাবে মস্তি করা হয়, ওখানে অনেক রুলস রেগুলেশন থাকে, এখানে হলো বিন্দাস খেলতে পাচ্ছি। বিন্দাস খেলছো, বিন্দাস হাসছো। তো যাই হোক যাই হোক, তুমি তো জাজ হবে, আর যে ঠিক বলবে যে ভুল বলবে। আর বাপি একটা হচ্ছে মানে এমন গান বাজাবি, এমন গান বাজাবি যেন গানটা না প্রচুর মিউজিক থাকে, ফুল সাউন্ড থাকে, নালে আগের বারে ঠাম্মি ফার্স্ট হয়ে গেছিল, কি বলতো, সব শুনতে পাচ্ছিল আর বলে দিচ্ছিল। ডিজে গান কিন্তু ভালো না, ডিজে গান হচ্ছে একটু রেস্ট, তারপর আবার এমন গান যেন দুম ধড়াক্কা বাজে। হ্যাঁ ওই যে আগের বারে যে গানটা বাজিয়েছিলি, ঠিক আছে? তো এই যে সবার সবার রেডি করেছো বৌদি? হ্যাঁ সবার রেডি করে দিছো? তো সবার সবকিছু রেডি হয়ে গেছে, এবার আমি আমারটা রেখে দিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে প্রতিযোগীরা এখানে, এখানে হচ্ছে ভাইজি, এটা হচ্ছে মা, ছোট বৌদি আর বৌদি, ঠিক আছে? তো সবাই একটু হাই করে দিন প্লিজ। বৌদি চ্যানেলের জন্য হেডফোন রাউন্ডটা হচ্ছিল, দিদি নাম্বারের হেডফোন রাউন্ড শুট হচ্ছিল, তো ওখানে ছিলাম, ওখানে অনেক হাসি ঠাট্টা মজা হলো। তো ওখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, তো খেলা শেষ হলো, দেখুন আমার পুচকি এখনো হেসে যাচ্ছে। তো যাই হোক খেলাটা হলো, এখন সব তো হলো, এখন তো পড়তে বসতে হবে নাকি পুচকি? তো এখন আমরা পড়তে বসে যাই, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন, টাটা করে দে পুচকি। দেখুন পড়াশোনা শুরু হয়ে গেছে, সবাই নিস্তব্ধ হয়ে পড়াশোনা করছে, কারণ সামনেই পরীক্ষা। আর ওই যে পুচকি গেছিল দরজা বন্ধ করতে, তো চুপচাপ পড়া, সবাইকে যে যেমন টাস্ক দিয়ে দিয়েছি, সব তো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট রিভাইজ চলছে, রিভাইজ চলছে। তো এই যে ওরা দুজন নিজেদের মতো কাজ করে যাচ্ছে, আর পুচকি তো নতুন স্কুলে ভর্তি হবে, ওকে নাম টামগুলো লেখা শেখাচ্ছি, আর ওখানে শ্রাবন্তী করছে, আর আমি তৃষান বাবুকে কাছে বসিয়ে টাকা পয়সার অঙ্কগুলো শেখাচ্ছি, কারণ তৃষান বাবু হচ্ছে কি বলবো, আগের ভিডিওতেও বলেছি আবার বলবো, বারবার বলতে ভালো লাগে না, তাও বলছি, ও তো অসুস্থ হয়ে গেছিলো, ও তো ভালো করে পড়তে পারেনি, জাস্ট বইগুলো মানে পড়া শুরু হয়েছিল, অনলাইন ক্লাস হচ্ছিলো আর অসুস্থ হয়ে গেছে, তারপরে তো এখানে ওখানে ডাক্তার দেখিয়ে তারপর চেন্নাই নিয়ে যাওয়ার পরও সুস্থ হয়েছে। সো যাই হোক ভগবানের কৃপাতে এখন সব কিছু ঠিকঠাক আছে, আর যে তৃষান বাবু পড়ে যাচ্ছে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছে, তো তৃষান এখানে পড়ছে, পড়ুক। আর একটা জিনিস দেখাচ্ছি, হয়ে গেছে? আর এই দেখুন এখানে আজকে আমার চা দিয়ে গেছে, আজকে আর চাইতে হয়নি, চা দাও করে আজকে আগেই চা দিয়ে চলে গেছে। সো এখন চাটা খাচ্ছি, চাটা খেয়ে সবার সব জিনিসগুলো দেখবো। আমার বাবা চলে এসেছে, আর আমি এখন ঘরে ছুটে এসেছি। গলার আওয়াজ কেউ শুনতে পেলো না, যাই হোক এর বাবা নিতে চলে এসেছে ছুটি, চলে যাও। যাও যাও যাও, সকালে তাড়াতাড়ি এসো, ওকে ওদের তো ছুটি হয়ে গেল, তোর কি অঙ্ক হবে আর তুই কি ছুটি নিবি না, সারাদিন পড়তেই থাকবি। হম কি রে,
সারাদিন কি পড়তেই থাকবি না অঙ্ক তাড়াতাড়ি করে ছুটি নিবি? অঙ্ককে করে তাড়াতাড়ি কর। হয়েছে না? বুঝতে পারলে সাইডে যোগগুলো করিস না কেন? সাইডে তো যোগগুলো করে নিয়ে খাতায় লিখে দিবি। যা তোর ছুটি, বই গুছা, থাকো সকালবেলা দিয়ে দিবি, আবার তো আসবে। জামিতে বক্সটা রয়ে গেছে শ্রাবন্তী, সকালবেলা এলে দিয়ে দিবি। এই যে মা রান্নাঘরে, আর মা ভাতটা বেড়ে দিচ্ছে, দিনের বেলা তো নিজেই বেড়ে খেয়েছি, মা ঘুমোচ্ছিল বলে। সো যাই হোক, যাই এখন লাঞ্চ টেবিলের দিকে। এই যে এখানে এরা খেতে বসে গেছে। মা আমার ভাত কোনটা? এই যে তোদের দুজনের, এইটা দুজনের বলতে তোর আর কিষানের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পরে এসে শুয়ে পড়েছি। দেখুন আজকে তৃষান বাবু অনেক তাড়াতাড়ি মানে খেটে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। এই দেখুন আজকে ও একদম ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছে। আর মাও নিচে শুয়ে পড়েছে, আর বাবা হচ্ছে, বাবা আসেনি। বাবার শরীরটা আজকে আরও একটু বেশি খারাপ লাগছিল, বাবা বলছে পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে। আর অন্য রুমে খাটে শুয়েছিল, তো বাবা ওখানেই শুয়ে আছে, মানে ওখান থেকে উঠে আর এখানে আসতে চাইলো না। আর তাই মাও জোর করেনি, মা শুয়ে পড়েছে, তখন তৃষানবাবু যে ঘুমিয়ে গেছে, আর এখন আমিও ঘুমিয়ে যাচ্ছি। তো সকালবেলা আবার দেখা হচ্ছে, গুড নাইট। মর্নিং দর্শক শ্রোতা, সকাল হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে আমার চাও রেডি হয়ে গেছে। তো এখন আমি চাটা খাবো, তারপরে কি করব, চা খেয়ে আমি চা নিয়ে বসে গেছি। আর পেছনে তৃষান আর কিট্টু ঢাকা নিয়ে বসে আছে, আমি চাটা খেয়ে তৃষানকে পড়াবো। কিন্তু কি হয়েছে, না 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 না, এই ছেড়ে দে ছেড়ে দে। তো তৃষানবাবুকে পড়িয়ে ব্রেকফাস্ট করে একদম সোজা বাইরে চলে এসেছি। আর এই যে তৃষানবাবু এখানে খেলছে, দুদিন পর তো সেই চলে যাবে শ্যামচক, কারণ ওখানেই তৃষানবাবুর স্কুল, অসুস্থতার কারণের জন্য স্কুল বন্ধ করে দিয়েছিলেন ডক্টর। তো এখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে, তো তৃষান এখানে খেলছে। যে কিট্টু আর বাবা এখানে পেপার পড়ছে, কিট্টু নাকি পেপার পড়ছে, কিট্টু কি হয়েছে বাবা, কি তা ও পায়ে লেগেছে মনে হচ্ছে, না 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 কিটু দেখ পুষি, কি হয়েছে বাবা, ওর মাকে দেখেছে না? এই যে জাস্ট স্নান করে পুজো করে রুমের সব কাজ করে মুছে টুছে দিয়ে এলাম, এবার যাব সোজা খেতে। আর মা মনে হয় খাবারটা রেডি করে দিয়েছে, কারণ মা বলছিল যে যা খেয়ে নিবি, যা যা খেয়ে নিবি, যা যাই খেয়ে নি। তো আমি এই যে এক্ষুনি লাঞ্চ করে বিছানায় চলে এলাম। আর দেখুন প্রত্যেক দিন দেরি হয় স্নান করতে, তার জন্য চুলটা ভেজা, এ ভেজা চুল নিয়েই শুতে হবে আমাকে, যদিও আমি ঘুমোবো না, জাস্ট এমনি শোবো রেস্ট করার জন্য। যাই হোক, আর আজকে লাঞ্চ দেখাই না আপনাদেরকে, রোজ রোজ একই জিনিস দেখাতে ভাল লাগে না, আর আপনারাও তো বোর হয়ে যাবেন। তো যাই হোক, আজকে লাঞ্চে ছিল ডাল, চুনো মাছের তরকারি, আর চালতার চাটনি, টক, যাই হোক। সো এই যে, আর এই যে ইনি দেখুন এখানে শুয়ে আছে, এই যে ইনি এখানে শুয়ে আছেন, ফোন নিয়ে হচ্ছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, তো ঘুমোয়নি, তো আমি বকতে এখানে এসে শুয়ে পড়েছি। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেল বিন্দাশ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তোতলাও হয়ে যাচ্ছি। সো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, তো তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।